হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তাসলিম আক্তার, ইন্টারন্যাশনাল রিলেশন অফিসার এট ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। সো আজকে আমি ফাইলের বেসিক আইডিয়া সম্পর্কে আলোচনা করব। ফাইল সম্পর্কে একটি আইডিয়া দিব, যেমন ফাইল কত ধরনের, তাদের বিবরণী এবং ফাইল কোথায় ব্যবহৃত হয়। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইল, ফিগারটি দেখতে পাচ্ছেন, এটি একটি ফাইল। সো ফাইল, ফাইলের বিভিন্ন অংশ যেমন ট্যাং, হিল, কাটিং এজ, বেলি, পয়েন্ট। ফাইল লেন্থ, এটা হচ্ছে হিল এবং পয়েন্টের দূরত্ব হচ্ছে ফাইল লেন্থ। ফাইলের বাংলা নাম হচ্ছে রেতি। এ ফাইল কোথায় ব্যবহার করি? কোনো বস্তুর উপরিভাগের অর্থাৎ ছিদ্রের ভেতরে তলের প্রয়োজনের অতিরিক্ত অল্প কিছু পরিমাণ কাটতে বা ক্ষয় করতে এই ফাইল ব্যবহৃত হয়। ফাইলের একটি কাটিং টুলস যা হার্ডেন স্টিলের তৈরি, উপরে সার্ফেস সমান্তরাল ক্ষুদ্র কাটিং টিপ থাকে। ফাইলের কাটিং টিপ গুলো একদিকে অথবা উভয় দিকে ডায়াগোনালি সারিবদ্ধভাবে কাটা থাকে। এর এক প্রান্ত কাঠের হাতল ব্যবহারের জন্য নির্ধারিত থাকে। তো ফাইলের বিভিন্ন অংশের মধ্যে হচ্ছে পয়েন্টের দিকে চওড়া কিছু কম থাকে এবং ফাইলের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হতে 45 সেন্টিমিটার, ইঞ্চিতে 2 ইঞ্চি, ক্রমে 6 ইঞ্চি হতে 18 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ফাইলের দাঁত, ফাইলের দাঁত সিঙ্গেল কাট অথবা ডাবল কাট হয়ে থাকে। ফাইলের টিপকে 5 ভাগে ভাগ করা যায়, যেমন রাফ, বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ, রেডি স্মুথ। ফাইলের আকৃতি, ফাইলের আকৃতি অনুযায়ী ফাইলকে 6 ভাগে ভাগ করা যায়, যেমন ফ্ল্যাট ফাইল, স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল এবং নাইফ ফাইল। ওকে, বিভিন্ন প্রকার ফাইল। ফ্ল্যাট ফাইল, এই ফাইলের অগ্রভাগ ক্রমশ সরু এবং পাতলা, এর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হতে 45 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং সমতল পৃষ্ঠার ডাবল কাট অথবা 500 সিঙ্গেল কাট হয়ে থাকে। এটা রাফ, বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ কাট ও ডেড স্মুথ কাট হয়ে থাকে। এই ফাইলের বস্তুর উপরিভাগ সমতল করে কাটতে ব্যবহৃত হয়। তারপর হ্যান্ড ফাইল, এটি ফ্ল্যাট আকৃতির শেপিস ফাইল, অর্থাৎ এর পার্শ্ব তলের কোনো দাঁত থাকে না, সেই জন্য 90 ডিগ্রি কোণ বিশিষ্ট স্থানের এক পাশে কাঠা অক্ষুণ্ণ রেখে সন্নিহিত পার্শ্বকে সমতল করে কাটা হয়। এটা সেকেন্ড কাট অথবা স্মুথ কাট বিশিষ্ট হয়ে থাকে। এরপর হচ্ছে মিল ফাইল। মিল ফাইল 15 সেন্টিমিটার হতে 30 সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্যের কাট ফাইল। এটি টেপার ও ব্লান্ট উভয় প্রকারই হয়। এটি রাফ এবং বাস্টার্ড কাটা বিশিষ্ট ফাইল যা অধিক পরিমাণ বস্তুর ক্ষয় করতে এবং ড্র ফাইলিং কাজেও ব্যবহৃত হয়। দেন ফিলার ফাইল, ফিলার ফাইল ইহা হ্যান্ড ফাইলের অনুরূপ, তবে চওড়া কম কিন্তু পুরুত্ব আপেক্ষিকতা বেশি। এটি উভয় খাড়া পার্শ্ব দাঁতবিহীন, 20 সেন্টিমিটার হতে 30 সেন্টিমিটার পর্যন্ত এ ফাইল লম্বা হয়ে থাকে এবং আয়তাকার ঘাস কাটার কাজেও উপযোগী। ওকে, নেক্সট হাফ রাউন্ড ফাইল, এটি প্রকৃত অর্থে অর্ধগোলাকৃতি ফাইল নয়। এর সাহায্যে কোনো ছিদ্রের উপরিভাগ হয় এবং কোণকে তীক্ষ্ণ করা যায়। এটি 10 সেন্টিমিটার হতে 45 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয় এবং সাধারণত অগ্রভাগ ক্রমশ সরু। এটি সেকেন্ড কাট অথবা স্মুথ কাট বিশিষ্ট গোলাকার, উপরিভাগ সিঙ্গেল কাট কিন্তু সমতল অংশে ডবল কাট বিশিষ্ট হয়। দেন রাউন্ড ফাইল, ওকে, রাউন্ড ফাইল হলো কম দৈর্ঘ্যের গোলাকার ফাইলকে রেড ট্রে, রেড টেল ফাইল বলে। এই ফাইল 10 সেন্টিমিটার হতে 45 সেন্টিমিটার পর্যন্ত হয়। এটি গোলাকার ব্যাস দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এটি সিঙ্গেল কাট, ডবল কাট উভয় প্রকারই হয়। এটি সকল স্তরের কাট বিশিষ্ট হয়ে থাকে। এই মেটালকে গোলাকার ভাবে কাটতে ব্যবহৃত হয়। নেক্সট ওয়ান স্কোয়ার ফাইল, এ ফাইল 10 সেন্টিমিটার হতে 45 সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ এবং টেপার ও ব্লান্ট উভয় প্রকারই হয়।
এটি বাস্টার ও সেকেন্ডে কার্ড স্তরের ডাবল কার্ড বিশিষ্ট ফাইল। এটি চতুষ্কোণ আকৃতি করতে এবং হ্যান্ড ফাইলের পরিবর্তে সরু স্থানে ব্যবহার উপযোগী। দ্য নেক্সট ওয়ান ট্রায়াঙ্গুলার ফাইল, 10 সেন্টিমিটার হতে 40 সেন্টিমিটার দীর্ঘ এই ফাইল বাস্টার্ড ও সেকেন্ড স্কেলের সিঙ্গেল ও ডবল উভয় কাট বিশিষ্ট হয়ে থাকে। 69 ডিগ্রি হতে বেশি এবং 90 ডিগ্রি হতে কম এর কোন বিশিষ্ট স্থানে এটি কাটার উপযোগী। টেপ, কাটার, করাতের দাঁত, ফাইলিং করতে এ ফাইল ব্যবহৃত হয়। নাইফ ফাইল, এ ফাইল চাকুর ন্যায় গঠন বিশিষ্ট ডবল কাট ফাইল। এটির এক পাশে পুরুত্ব অন্য পাশের তুলনায় কম। এ ফাইল 15 সেন্টিমিটার হতে 30 সেন্টিমিটার লম্বা হয় এবং সেকেন্ড ও স্মুথ কাট যা গিয়ারের দাঁত অথবা অতি সরু স্থানে ব্যবহার উপযোগী। এন্ড দ্য লাস্ট ওয়ান নিডেল ফাইল, এটি ক্ষুদ্র এবং খুবই হালকা ফাইল। এ ফাইল পৃথক কাঠের হাতলের প্রয়োজন হয় না। স্বর্ণকারেরা এই ফাইল ব্যবহার করে থাকে বেশি। এই ফাইল 75 মিলিমিটার হতে 150 মিলিমিটার পর্যন্ত দীর্ঘ হয়। এই ফাইল ফ্ল্যাট, রাউন্ড, স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, নাইফ, এস ইত্যাদি আকৃতির হয়ে থাকে। সো এই ছিল আজকের মতো সর্বশেষ। সো থ্যাংক ইউ এভরি ওয়ান, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ ইউ ক্যান আস্ক মি। থ্যাংক ইউ।